আমি চার্জ আপনারা দেখছেন আরিয়াস ব্লগ। সো আজকে আপনাদের সাফারিতে নিয়ে দেখাবো, আপনাদের পুরো সাফারি পুরো পার্টটা দেখাবো, যেখানে আমরা এই ডেরাস এরিয়া আর চান্দাগা এরিয়াকে আমরা কভার করেছিলাম। আই এম হিয়ার উইথ মাই সন ডিউ টু হিজ রিকোয়েস্ট ইউ আর হিয়ার ডিউরিং পূজা এইখানে উইদাউট এনি প্ল্যানিং and you should tour like that. এখানে 10,000 হাতি ছিল, হাতি দুইটা ব্যাক সাইড একটা বিমান ফ্রন্ট একটা বিমান, এটা হলো গোয়ালি ঘর, এটা ফোর্ট তো, হ্যাঁ এই ফোর্টের মধ্যে তখন হাতি ছিল। হাতিটা জল খাবে বলে ওদের একটা বড় বড় ওপেন ওয়েল গুলো পুরনো, অনেক পুরনো, সেগুলো সব এখনই মানে কি গাছপাতা উঠে গেছে আর পুরো বনের মধ্যে রয়েছে। তুমি যদি যাই সেটাকে আমরা আমি আছে ডিমান্ড করতে কি সেটাকে ডেভেলপ করা, তাই সেখানে টুরিস্ট 2 মিনিট দাঁড়িয়ে গাড়িগুলো যাবে এরকম দেখবে তারপরে যাবে। মানে আমি দিয়ে বলেছে এই বছর আমার যে আমার ট্রেনিং ক্যাম্প এলো তখন আমি জোর দিয়ে বলেছি ফোনটা যদি আমরা বলছি তাহলে কমান্ডটা কীভাবে পাবে, তাহলে তো গাড়ির দিকে যাবে না, মন্দির আছে ঠিক আছে, অন্য এরিয়াটা দেখছে ঠিক আছে, কিন্তু এরিয়া আর এখানে হাতিটা ছিল সঙ্গে থাকে আর তখন দুটোকে প্রয়োজন হয় যে আপনারা এই রাস্তা দিয়ে সেখানেটা ওয়াল দিয়ে এখানে জল পুরো স্টোর হতো, হাতিরা এখানে স্নান করতো আর হাতিরা জল খেত, রাইট সাইড পিকো না ময়ূর বলছে অন্য জায়গায় নাম্বার দিস না।
যা।